রাজধানীর জলাশয় উদ্ধারে সাফল্য দেখছেন উত্তর ও দক্ষিণ সিটির মেয়র। পর্যায়ক্রমে বাকি জলাভূমি উদ্ধারের লক্ষ্য তাদের। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরিপ বলছে, 5 বছরে রাজধানীতে বড় পুকুরের সংখ্যা 100 থেকে কমে হয়েছে 29টি। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন, 2 সিটির পরিকল্পনা যথেষ্ট নয়। উদ্ধারে জনগণকে সম্পৃক্ত করতে না পারলে তা কোনোভাবেই টেকসই হবে না। রাজধানীর অবশিষ্ট জলাশয় নিয়ে সাদিয়া কানিজের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন ফজলুল হক। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কবছর আগেও মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদের পাশে ছিল বিশাল পুকুর, পাওয়া যেত মাছ। এলাকার শিশু কিশোররা দাপিয়ে বেড়াতো জলে, যা এখন শুধুই স্মৃতি। 20 বছর আগে এখানে কুকুর আছিল, পুকুরে আমরা গোসল টোসল, আরো অনেক মানুষে গোসল করছে আমরা দেখছি। এই এলাকায় তখন পানির কোনো সমস্যা ছিল না। অবশ্যই এগুলা খালগুলা রাখা উচিত, যেহেতু আগুন টাগুন লাগলে এগুলা নিবানোর জন্য ফায়ার সার্ভিসের সুবিধা হয় আর কি। প্রথমে কিছু অংশ ভরাট করে তৈরি হয় মাঠ, 2000 সাল নাগাদ পুরো জলাশয় ভরাট করে গড়ে তোলা হয় পার্ক। ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী 2018 সালে রাজধানীতে বড় পুকুরের সংখ্যা ছিল 100টি, 2023 সালে যা কমে হয়েছে 29টি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের তথ্য বলছে, ঢাকা মহানগর থেকে বছরে গড়ে 5,757 একর জলাভূমি হারিয়ে যাচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র বলেন, রাজধানীকে বাসযোগ্য করতে জলাশয় উদ্ধারে বদ্ধপরিকর নগর কর্তৃপক্ষ। ঢাকা শহরে যতটুকু পানির আধার রয়েছে, উন্মুক্ত পানির আধার জলাশয়, সেগুলোকে আমরা সংরক্ষণ এবং সেগুলোকে পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। পুরাতন ঢাকায় বিভিন্ন কিছু পুরাতন পুকুর রয়েছে যেগুলো বিভিন্নভাবে দখল অবস্থায় রয়েছে বা দখলে পায়তারা রয়েছে, সেগুলোকেও আমরা এখন দখলমুক্ত করব। আমি অলরেডি আইনি প্রক্রিয়া শুরু করেছি যে সিএস দাগ দেখে যেরকম নদীর সীমানা হয়, অনুরূপভাবে খালেরও সীমানা হতে হবে, কিন্তু সিএস দাগ দেখে, আরএস দাগ দেখে, এই বিএস দাগ দেখে করলে কিন্তু আমাদের অনেক খাল কিন্তু সংকুচিত হয়ে যাবে। তথ্য যদি পাই তারা খাল দখল করছে, তার বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিবাদ করব সবাইকে নিয়ে। তাদের বাড়িতে যদি আগুন লাগে পানি দিব কোনখান থেকে? নগরবিদরা মনে করেন, রাজধানীর জলাশয় উদ্ধারে ছাড় দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। জলাধার ভরাট করে কোনো উন্নয়ন কাজই গ্রহণ করা যাবে না। আমরা এই জলাধারগুলো হারিয়ে যাওয়া অথবা চলে যাওয়া অথবা না থাকার জন্য কতটা ক্ষতিগ্রস্ত হব, আর জলাধারগুলি উদ্ধার করার জন্য যদি জমি অধিগ্রহণ করতে হয় তাতে কতটা আমাদের অর্থ বিয়োগ হবে, দুটোকে ভারসাম্য করলে অনেক অনেক বড় ক্ষতি হচ্ছে প্রতি বছর, যার মাত্র একটা খণ্ডিত অংশ দিলেই আমরা এগুলো অধিগ্রহণ করব, বেদখল মুক্ত করতে পারি। যতক্ষণ পর্যন্ত ব্লু নেটওয়ার্ক অর্থাৎ পুরোটাকে একটা কানেক্টেড ওয়াটার বডি, পরস্পর সংযুক্ততায় একটা ওয়াটার বডি হিসেবে উদ্ধার করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এটি সুরক্ষা করা যাবে না। এবং একই সঙ্গে যতক্ষণ পর্যন্ত তরল এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা করা না যাবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধার করে রাখা যাবে না। এবং যতক্ষণ পর্যন্ত জনগণকে সাথে সম্পৃক্ত করে এই জলাধারগুলোকে জনগণের গণপরিসর হিসেবে তৈরি করা না যাবে, ততক্ষণ জনগণের সম্পৃক্ততাহীনতার কারণে উদ্ধার করে ধরে রাখা যাবে না। তার মানে এই 3টি কাজ করার জন্যে কোনো পরিকল্পনা 2 মেয়রের 1 মেয়রের হাতে নাই। এমনিতেই রাজধানীতে প্রয়োজনের তুলনায় জলাশয় কম, তার উপর যে হারে ভরাট হচ্ছে তা উদ্বেগজনক বলছেন নগরবিদরা। তাদের আশঙ্কা, দ্রুত উদ্ধারের উদ্যোগ নিতে না পারলে বসবাসযোগ্যতা হারাবে প্রিয় রাজধানী। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।